নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না পাটিতে সব বাইকে স্বাগত জানাই আজ শেয়ার করবো বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লা বাড়িতে রসগোল্লা বানাতে গেলে বিভিন্ন স্টেপ মিষ্টি করার কারণেই রসগোল্লা শক্ত হয়ে যায় কিংবা ভেঙে যায় তাই আজ থাক যে স্টেপ বাই স্টেপ একেবারে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসগোল্লা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রসগোল্লা বানানোর জন্যে আমি দেড় লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি তবে আপনারা প্যাকেট জাতীয় দুধ যদি ব্যবহার করেন তবে অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন এবং ফুল ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করবেন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে করে দুধের ফ্যাট অংশ পাত্রের নিচে ধরে লাগবে না ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো তাই ডেলিটা দুধের জন্য দু টেবিল চামচ ভিনিগার আর তার সঙ্গে তিন টেবিল চামচ জল নিয়ে নেব তবে টক দই কিংবা লেবুর রস দিয়েও আপনি ছানাটা কাটিয়ে নিতে পারেন ছানা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছানা আর জলটাকে আলাদা করতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে একটা স্টেনার বসিয়ে তার সুতির কাপড় দিয়ে নিলাম এদিকে দুধটা ফুটে উঠেছে আর এভাবেই দুই থেকে তিনবার দুধটাকে উঁতলিয়ে ফুটিয়ে নেব তারপর দুধের গ্যাস অফ করে দিয়ে একটু নেড়ে নিয়ে অল্প অল্প ভিনিগার মিশ্রিত জল দেবো আর ছানাটা কাটাতে থাকবো একবারে সবটা দেবো না যতটুকু লাগবে সেই পরিমাণ মতন দিয়ে ছানাটা কাটিয়ে নেব আর দেখুন ছানাটা আমার খুব সুন্দরভাবে কেটে গেছে রসগোল্লা তৈরির ক্ষেত্রে কেয়ারফুলি ছানাটা বানাতে হবে ছানা যেন কোনোভাবেই হার্ডই না হয়ে যায় আর ছানা শক্ত হয়ে গেলে কোনোভাবেই রসগোল্লা ভালো করা যায় না সঙ্গে সঙ্গেই আর ছানা আমি আলাদা করে নিচ্ছি সঙ্গে সঙ্গে কুসুম গরম জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নেব যাতে করে ছানার মধ্যে ভিনিগার স্মেল না থাকে এবারে ওই কাপড় দিয়েই আলতো করে বেঁধে ছানাটাকে আধ ঘন্টার জন্যে ঝুলিয়ে রাখব যাতে করে ছানা থেকে জলটা ঝরে যায় ফিরে এলাম আধ ঘন্টা বাদে আর এবারে চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্যে বড়ো মাপের একটা কড়াই নিয়ে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি যেহেতু ডেড় লিটার দুধ ব্যবহার করেছি তাই সেই রেশিওতে দেড় কাপ চিনিই লাগবে আর দিয়ে দেব প্রতি কাপের জন্যে সাড়ে তিন কাপ পরিমাণ জল দেড় লিটার দুধের ছানার সাথে চিনি আর জলের রেশিওটা ঠিক এই পরিমাণেই ব্যবহার করতে হবে চিনি শিরাটা তৈরি করতে দিয়ে অপরদিকে রসগোল্লা তৈরি করার জন্যে ছানাটাকেও রেডি করে নিতে হবে রসগোল্লা তৈরির ক্ষেত্রে ছানা তৈরি ছানাটাকে ঝুলিয়ে রাখা ছানাটা মাখা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস তাই ছানাটাকে এতটাও বেশি সময় ঝুলিয়ে রাখা যাবে না যে ছানা থেকে সম্পূর্ণ ময়শ্চারটা চলে যায় এবারে হাতের সাহায্যে ছানাটাকে চার থেকে পাঁচ মিনিট ডোলে ডোলে মাখতে হবে যাতে করে ছানার ভেতর কোনো লাম্পস বা দলা না থাকে পাঁচ মিনিট মতন ছানাটা এভাবে মাখার পর ছানার মধ্যে মিশিয়ে দেব যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি ওই চামচের তিন চামচ ময়দা ডেলিটা দুধের ছানা আর সেই রেশুতে তিন চামচ ময়দা ব্যবহার করতে হবে এবারে ময়দা আর ছানা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট মতন ছানাটাকে মাখতে হবে তবে এবারে একেবারেই আলাদা নিয়মে ছানাটা মাখতে হবে প্রথমে হাতের মুঠোর মধ্যে ছানাটা নিয়ে পাত্রের অনেকটা লম্বা করে নিয়ে যেতে হবে তারপর আবার রোল করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এভাবেই ছানাটাকে মাখতে হবে তবে অবশ্যই মাখতে মাখতে খেয়াল রাখতে হবে ছানা থেকে কোনোভাবেই যেন ঘিটা ছেড়ে না যায় তাহলেও কিন্তু মিষ্টি ভেঙে যাবে ছানাটা আমার মাখা হয়ে গেছে আর এবারে দেখে নেব ছানাটা আমার ঠিক করে মাখা হয়েছে কিনা রোদিকে অল্প একটু নিয়ে গোল করে প্রথমে দেখে নেব এই মিষ্টির মধ্যে কোনো ক্র্যাক আছে নাকি আর দেখুন কোনো রকম ক্র্যাক নেই মানে ছানাটা আমার সম্পূর্ণই মাখা হয়ে গেছে চিনি মেল হয়ে চিনি শিরাটা ফুটে উঠেছে আর এই ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দেব এক চামচ লিকুইড দুধ এই দুধ দেওয়ার কারণে চিনিতে থাকা নোংরা কেটে চিনি শিরাটা পরিষ্কার হয়ে যাবে আর রসগোল্লাগুলো সাদা ধপধপে হবে এবারে রসগোল্লাগুলো বানিয়ে নেব তাই ছানার ডো থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে লম্বা করে নিয়ে তারপরে একই মাপের ছোট ছোট লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা রসগোল্লার মাপ সমান হবে এবার ওখান থেকে একটা করে লেচি নিয়ে দুই হাতের তোলোর মাঝখানে প্রথমে প্রেস দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে গোল করে রসগোল্লাকে বানিয়ে নেব আর দেখুন একটা বানানো হয়ে গেছে একেবারে ক্র্যাকলেস গোল এভাবে সব রসগোল্লাগুলোকে আমি বানিয়ে নিলাম চিনি শিরার মধ্যে দুধটা দেওয়াই দেখুন কিছুটা ময়লা এখানে ভেসে উঠেছে ময়লাগুলো যতটা সম্ভব আমি ছাঁকনি করে ছেঁকে ফেলে দেবো দিয়ে চিনি শিরাটাকে পরিষ্কার করে নেব চিনির শিরা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটা একটা করে রসগোল্লা ফুটন্ত রসের মধ্যে দিতে হবে অবশ্যই একটা একটা করে দিতে হবে একসাথে সবগুলো দিলে পারে চিনির শিরার উষ্ণতা কমে যাবে তাদের সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর মিষ্টিগুলো যেটুকু সময় আছে তাতে যদি একটু বেঁকে যায় তাহলে আবারও একটু গোল করে নিয়ে নিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে চিনির শিরার মধ্যে এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একেবারে হাই আর একটা একটা করে রসগোল্লা দিতে হবে যাতে কোনোভাবেই চিনির শিরার উষ্ণতা কমে না যায় চিনির শিরার মধ্যে কাঁচা রসগোল্লা দেওয়ার পরেই আরও দু মিনিট যেমন গ্যাসের হাই ফ্লেমে ফোটাতে থাকব। তাতে করে রসগোল্লার ওপর চিনির একটা লেয়ার পড়বে আর রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না তারপরে ঢাকনা ঢাকা দিয়ে আরও আট মিনিট মতন গ্যাসের হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফিরে এলাম আট মিনিট বাদে আর দেখুন রসগোল্লাগুলো একেবারে এখন ডবল সাইজ হয়ে গেছে এবার আলতো হাতে রসগোল্লাকে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্যে গ্যাসের মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি অংশে তবে এই অবস্থায় যদি মনে হয় যে আপনার মিষ্টি শিরাটা কমে গেছে তবে এক থেকে দু চামচ গরম জল দিয়ে দিতে পারেন ফিরে এলাম আরও পনেরো মিনিট বাদে আর দেখুন এখন মিষ্টিটা আমার সম্পূর্ণই হয়ে গেছে তবে তার আগে আমি টেস্ট করে নেব যে মিষ্টিটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কি না আমি গ্যাস অফ করে দেব এবার একটা রসগোল্লা নিয়ে আমি গ্লাস ভর্তি জলের মধ্যে দিয়ে দিল আর সঙ্গে সঙ্গেই দেখুন গ্লাসের নিচে রসগোল্লাটা চলে গেলো তার মানেই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে যদি রসগোল্লাটা ভেসে থাকতো তাহলে আমাকে আরও পাঁচ মিনিট যাবৎ রসগোল্লাটাকে ফুটিয়ে নিতে হতো আমি গ্যাস অফ করে দিয়েছি আর এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় এই অবস্থায় রসগোল্লাগুলো যদি আপনি তুলে ফেলেন তাহলে রসগোল্লাগুলো চ্যাপটা হয়ে যাবে আর গোল থাকবে না পিড়ে এলাম রসগোল্লাগুলো একেবারে ঠান্ডা করে নিই আর দেখুন কি সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরবর্তী সময়ে আমি যে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অশেষ ধন্যবাদ এবার একটা রসগোল্লা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট নরম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ